হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি লেজারজেট প্রো M12w প্রিন্টার ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টল করা দেখাবো, সাথে থাকবেন। আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে প্রিন্টার মডেলটা লিখব অথবা M12a লিখব, সমস্যা নেই, চলে আসবে। এই যে উপরের যে লিঙ্কটা আছে ওটাতে ক্লিক করব, তারপর এখানে রিকমেন্ড করা আছে যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটাতে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। আমরা উপরের দিকে দেখব, এই কর্নারের দিকে এখানে ডাউনলোড হবে। ডাউনলোড শেষে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব, ডাউনলোড ফোল্ডারে গিয়ে এইরকম দেখতে পাবো, সেখানে ফোল্ডারটি এক্সট্রাক্ট করে নেব, ওকে দিব, এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা এই ফোল্ডারটিতে যাব, ফোল্ডারটিতে যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে এইচপি সেটআপ খুঁজে নিব, এটা সেটআপ, এখানে ক্লিক করব, ইয়েস দিব। আমরা প্রথমে বা এই অবস্থায় ডাটা কেবলটি খুলে নিব, প্রিন্টারের ডাটা কেবলটা খুলে নিব এবং পূর্বের অবস্থায় যাব, এখানে ইজি ইনস্টল লিখে নেক্সট ক্লিক করব। এখান থেকে আপনি প্রিন্টারটি সিলেক্ট করে দিবেন, M12a আছে, M12w আছে, আমরা M12wটা সিলেক্ট করব এবং নেক্সট করব। এখানে আমরা উপরের অপশনটি, যদি ওয়্যারলেস নেটওয়ার্ক সেট আপ করতে চাই উপরেরটি, আর যদি কেবল দিয়ে সেট আপ করতে চাই ডাটা কেবল দিয়ে, সেই ক্ষেত্রে ইউএসবি দুই নম্বর অপশনটি টিক দিব, তারপর নেক্সট ক্লিক করব, তারপর এটা ইনস্টল হতে থাকবে। যখন ইন্টারফেস এইরকম আসবে তখন আমরা কেবলটি লাগিয়ে দিব, ডাটা কেবলটি প্রিন্টারে লাগিয়ে নেব। যখন লাগাবো অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে শেষ হয়ে যাবে, ওই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর ইনস্টল হতে থাকবে। তারপর এখানে আমরা এনেবল ডাইরেক্ট দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ক্যান্সেল দেবো এই অবস্থায়। তারপর আমরা প্রিন্টারটি একবার পাওয়ার অফ করে অন করব, নেক্সট আমরা প্রিন্ট দেব, প্রিন্ট হবে। এখান থেকে আমরা এ4 সাইজটা সিলেক্ট করে দেব এবং কারেন্ট পেজ দিব, যদি কারেন্ট পেজ দিতে চান, তারপর প্রিন্ট হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।